মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এইগুলো রাখ বাবা, তুমি একা হাতে এত কিছু আনতে গেলে কেন? আর কি আছে, কাকে আর বলবো। কি করো না বাবা, তুমি তো বলতেই পারতে, ওর ডেলিভারিটা করে দিত। ঠিক আছে এনেছি তো, হয়ে গেছে আবার কি। উফ বাপরে বাপ, নিজে ঠিক করে নিয়ে যা। আচ্ছা সেরকম হলে তুমি তো বৌমাকে আর ছুটকিকে বলতে পারতে, ওরা যেত হাতে হাতে এনে দিত ব্যাগগুলো। হ্যাঁ তাই তো, আপনি তো আমাদেরও বললেন না। ছুটকিকে বলবো, আমার এত সাহস, সে লেখাপড়া নিয়ে সারাক্ষণ থাকে, তাকে বলতে গেলেই তো সে মুখ ছামড়া দেবে। সে বলবে আমাদের লেখাপড়া তুমি কিচ্ছু জানো না, খালি আমাদের দিয়ে এই কাজ করাও, ওই কাজ করাও, সেই কাজ। কি বললে বাবা? তুমি লেখাপড়া বাদ দিয়ে এখানে আছো নাকি? লেখাপড়া বাদ দিয়ে তুমি কি করছো? ভাগ্যিস এখানে ছিলাম, নাহলে জানতেই পারতাম না আমার সম্পর্কে তোমার কি ইমপ্রেশন। আরে ইমপ্রেশন, খুব হাই ইমপ্রেশন, খুব ভালো ইমপ্রেশন, আমার ছোট মেয়ের তো কোনো তুলনাই হয় না। চুপ করো, সব শুনেছি আমি। আচ্ছা তুমি আমাকে একটা জিনিস আনতে বললে, আমি কি তোমাকে এই কথা বলতাম? তোমার কষ্ট হচ্ছে জানলাম তোমার এনে দিতাম না? আলবাত আনতে। তাহলে বললে কেন? ভুল হয়ে গেছে মা। হ্যাঁ ভুল হয়ে গেছে, যেই আমাকে দেখেছো সেই ভালো কথা বলছো, আমার আড়ালে তার মানে তুমি এই কথা বলো? এই ছুটকি বড্ড মুখ করিস তুই, এত ঝগড়া করিস কেন? সোজা কথা বললেই ঝগড়া হয়ে যায় না? এই তোর কিন্তু পড়তে যেতে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হচ্ছে তো, এতখানি সময় তুই নষ্ট করলি। জল খেতে এসেছিলাম, জল 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 খেতে এসেছিলাম বলেই তো তোমাদের কথাবার্তাগুলো শুনতে পেলাম। না না মা, কি বলতে বলে ফেলেছি, খেয়ালই ছিল না। খেয়াল ছিল না না, খেয়াল থাকবেই না তো তোমায়, তোমায় জানি আমি খুব ভালো করে জানি। হ্যাঁ সেই তুমি তো জানবেই, তুমি তো সব জানো। একি অনেক সময় তো চলে গেল রে, তোর জীবন থেকে কতটা সময় পেরিয়ে গেল বলতো, তুই এত কথা বললি, তোর এত লেখাপড়া করতে ভালো লাগে। হ্যাঁ পড়াশোনা ছাড়া আমার কিছু ভালোই লাগে না, পড়াশোনার মধ্যে থাকলে মনে হয় জীবনটা ঠিকঠাক চলছে। তাই কলেজটাও খুব এনজয় করছিস বল? হ্যাঁ কলেজ আমি ভীষণ এনজয় করছি, কিন্তু সব প্রফেসর তো আর সমান হয় না, কিছু কিছু আছে বিটকেল, একজন একটু বেশি, আমাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। আমার মেয়েকে দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠে, কে সেই পাষণ্ড? কি গো এই, তুমি স্যার সম্পর্কে মেয়ের সামনে বসে বসে এরকম কথা বলছো? আচ্ছা তুমি বললে তো মেয়ে শিখবেই তোমার থেকে। আর এই ছুটকি, এই আমি তোমাকে না করে দিচ্ছি শেষবারের মতো, তুমি স্যার সম্পর্কে এরকম কথা বলবে না। মা যেরকম স্যার সেরকমই তো বলবো, তুমি কখনো দেখেছো প্রফেসরদের ছাত্রছাত্রীদের মধ্যে ডিসক্রিমিনেট করে? আমাকে দু চোখে দেখতে পারে না। হ্যাঁ আমার তো খুদ ধরতেই সব সময় ব্যস্ত। কেন রে, তুই কি করেছিস? ওই যে আমি স্ট্রেট কথা বলি, মুখে মুখে কথা বলি দিই সেই জন্য। ও মা, তা স্যারের মুখে মুখে কথা বলতে আছে নাকি? আরে এমনি বলি না, প্রয়োজন পড়লেই বলি। আমি স্যার একটা ভুল রেফারেন্স দিচ্ছিল, আমি বলতে গেছি, তাতেই আমাকে বলে তুমি বেশি জেনে গেছো, তুমি কি ডাক্তার হয়ে ভর্তি হয়েছো নাকি, তাহলে তুমি পড়া। আমিও গায়ে লেগে গেছে, আমি সার্চ করে দেখিয়ে দিয়েছি, স্যার আমি কিন্তু কিচ্ছু ভুল বলিনি। তখন সে কি রে, তুই তো কামাল করে দিয়েছিস। তারপর স্যার কি বললেন? তখন তো স্যার নিশ্চয়ই মাথায় তুলে নেচেছেন। মাথায় তুলে নাচার মতো লোক কি না, প্রেস্টিজে লেগে গেছে, সবার সামনে ভুল ধরিয়ে দিয়েছি, তখন তো আর কিছু বলার নেই। তারপর থেকেই তো নানা ভাবে আমাকে হেকেল করে, নানা ভাবে ইনসাল্ট করে আমার। এই ইনসাল্ট করে আবার কি কথা, স্যার হয় চুপকি না, তুমি আর স্যারের সাথে মুখ কালাকালি করবে না, ওদের হাতে কিন্তু নাম্বার টাম্বার থাকে, এটা মাথায় রেখো। বয়ে গেছে আমার, আমি যদি সব ভালোভাবে লিখি, আমি যদি সব ঠিক লিখি, আর তখন উনি যদি আমাকে নাম্বার না দেয়, আমি চ্যালেঞ্জ করব। আমার সাথে অত শত না। এই তুই এত ঝগড়াটি কোথা থেকে হলি রে? মানে লেখাপড়ায় ভালো সেটা ঠিক আছে, কিন্তু ঝগড়া করার ট্রেনিংটা কোথা থেকে পেলি শুনি? আচ্ছা দিদি ভাই, আমি যদি সোজা কথা বলি আমি ঝগড়ুটে হয়ে গেলাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, এই শোন, আর সোজা কথা বলে কোনো লাভ নেই তোর, অনেক হয়েছে সোজা কথা বলছে। এই যো খেয়াল আছে, আর একজন কিন্তু আসেনি এখনো। এই বৌমা। হ্যাঁ মা। এই বৌমা, এই বলছি কটা বাজে? 9:30 তো বেজে গেছে। কটা বাজে মা? 9:45 বাজে। সে কি নীলু এখনো আসেনি? ওই যে বলেছিল না 10:30, চলে আসবে মা, চলে আসবে। তুমি কেন চিন্তা করছো বলো তো, 10:30 তো এখনো বাজেনি। 10:30 বলেছিল বলে দেখবি 10:30 আসবে ও।
আমরা তো বলেছিলাম 10টার মধ্যে ফিরে আসতে। এই এক অশান্তি, আমি চাই না আমার ছেলেমেয়েরা রাত করে বাড়ি ফিরুক। বাবা বাবা, অনেক সময় আমারও তো রাত হয় ফিরতে। লাইব্রেরিতে কাজ শেষ করে ফিরতে রাত হবে না? বই থাকে না, ওখানে বসে বসে নোটস তৈরি করে ফিরতে হয়। তারপর এত দূর লাইব্রেরিটা, দু তিনটে চেঞ্জ করে আসতে আসতেই তো। তুমি কি করবে, সে তো তুমি কাজের মধ্যে থাকো। বাবা, তাছাড়া সেটা কোনো কথা নয়, এখন তো কত মেয়ে বাইরে যাতায়াত করে বলো। লেখাপড়ার জন্য বাইরে যেতে হয়, চাকরি বাকরির জন্য যেতে হয়। তাছাড়া নীলু একদিন একটা অনুষ্ঠানে গেছে, তার জন্য কি বা হয়েছে? বন্ধুর জন্মদিন বলে কথা? আরে বাবা, কাজের জায়গায় কাজ করিস একসঙ্গে সে আলাদা কথা, অত বন্ধুত্বের কি আছে রে? আশ্চর্য, কে একটা বললো জন্মদিনে চলে গেল তার সঙ্গে, 10:30 আগে সে ফিরতেই পারবে না। আরে বাবা, আজকে কোন দিন সেটা তো একটু দেখবে। তুই সকাল থেকে কত কাজ করলি বলতো, আর এই যে একটা মেয়ে কাজ করেই চলেছে। আরে বাবা, আমি শুধু বলছি, ও থাকলে তোদের হাতে হাতে তো একটু সাহায্য করতে পারতো নাকি? মা, আপনি ভুলে যাচ্ছেন যে ও থাকলেও আজকে পার্লারেই থাকতো, কারণ আজকে ওর ওয়ার্কিং ডে। এখন রাগ হয়েছে বলে তো এইসব বললে চলবে না। না মেয়ে মানুষ বলে কথা একটু শাসনে রাখতে হয়। একটা ফোন করো না। এই বৌমা, একটা ফোন করো তো, সত্যি তো একটা ফোন করো, যাও। এখন ফোন করব না মা, ও 10:30 অবধি সময় দিয়েছে, একটা আনন্দের মধ্যে আছে, একটা অনুষ্ঠানের মধ্যে আছে, এখন ফোন করলে বিরক্ত হবে। 10:30 অবধি যদি না আসে আমি নিজে ফোন করব। হ্যাঁ বৌমনি একদম ঠিক কথাই বলেছে মা। দেখো তুমি এত চিন্তা করো না মা, দেখো এখন তো সবে 9:45 বাজে, আর তো 45 মিনিটের মামলা, তার মধ্যে এসে গেলে ফোন করার দরকারও পড়বে না, তাই না? ছোটবেলা থেকে সবাইকে একরকম করে বড় করেছি, সবাইকে একরকম শিক্ষা দিয়েছি, ছেলে মেয়ে কাউকে সন্ধ্যের পর থেকে বাড়ির বাইরে থাকতে দিইনি। এখন সব পরিস্থিতি অন্যরকম, এখন কে কি করে, সব কাজের দৌলতে এখানে ওখানে যায়। আরে বাবা, ও তো আর ওরকম কাজ করে না যে ওকে কাজের জন্য বাইরে থাকতে হবে, আর তাছাড়া ও ওরকম ভাবে রাস্তাঘাট চেনেও না। আরে নিজের একটা বিবেচনা থাকবে তো, এখন বড় হয়েছে, কালকে এরকম এত বড় একটা অনুষ্ঠান, তুই কোথায় তাড়াহুড়ো করে নিজেই চলে আসবি, আগে আগে বেরিয়ে আসবি তা না, যত পাচ্ছে আনন্দ করে আসছে, আমার ভালো লাগছে না। ও মা, তুমি এত চিন্তা কেন করছো বলো তো, একদিনই তো গেছে, প্রতিদিন তো যাচ্ছে এমন তো নয়। আরে না রাই, প্রতিদিন যাচ্ছে না, কিন্তু মাঝে মাঝে তো আবার যাচ্ছেও। শোনো, সেদিন ও খাবার নিতে ভুলে গেছিল, আমি এই ছুটকিকে দিয়ে পাঠিয়েছিলাম ওর পার্লারে কলেজে যাবার সময়। ছুটকি গিয়ে পার্লারে দেখে যে ও তখন পার্লারে ঢোকেনি। পরে আমি জিজ্ঞেস করেছি, বলছে একটা কি সব স্টেশনারি দোকানে জিনিসপত্র আনতে গিয়েছিল, তার জন্য ও তখন পার্লারে ঢুকতে পারেনি, সেটা তো আমাকে আগে থেকে বলেনি। আচ্ছা আচ্ছা, চিন্তা তো হয় নাকি তুমি বলো তো। ও মা, আটকাট করো না, ঠিক চলে আসবে, দেখো এই এলো বলে। আচ্ছা, সবাই যখন বলছে একটা ফোন করোই না, তাহলে আমি ফোন করে জিজ্ঞেস করি যে আমরা বাস স্ট্যান্ডে যাবো কিনা, অন্তত তাহলে একটা মানে আছে কথার। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটা ফোন করো করো, একটা ফোন করো। বাবারে, আরে এসো, কি কেমন লাগছে? এই নাও ধরো। না না, আমি ড্রিঙ্ক করি না, আমার পক্ষে সম্ভব না, আমি ড্রিঙ্ক করতে পারবো না। আরে ড্রিঙ্ক না করলে তো বাড়িও যাওয়া যাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।